आगामी प्रजन्म आमार जेनो हाय आशिक तोमार तुमी नेक बनिए दियो ओगो मोर प्रिय नबी अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलाम अला सय्यदुल मुरसलीन अम्मा बाद फाऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहीम আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়ালা আলি কা ওয়া সাহবি কা হাবিবাল্লাহ আসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়ালা আলি কা ওয়া সাহবি আল্লাহ ছওয়াক সাদর আমন্তন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ অনুষ্ঠানের প্রথমে চলুন একটি দরিশชาদিপের ফজিলত জেনে নিই আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন যে ব্যক্তি আমার ওপর সকালে 10 ও সন্ধ্যায় 10 বার দরূদ পাঠ করে তার জন্য কি আমাতের দিন আমার সুপারিশ নসীব হবে বলوال আল হাবীব সাল্লাল্লাহু আলা তো অনুষ্ঠানের প্রথমে চলুন ছোট্ট বন্ধুদের নাম জেনে নি প্রথমে ডান দিকে যে ছোট বন্ধু আপনারা নামটি বলুন জান্নাতুল মারওয়াফিয়া এখন বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নাম কি বলুন আরো আত্মিয়া মাশাল্লা এখন ডান দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন মুসাম্মতা শেখ ইব্রাহিমি মাশাল্লা এখন ছোট বন্ধু আপনার নাম কি বলুন আনিসা তো আরবি মাশাল্লা এক ছোট বন্ধু আপনার নাম কি তাইসি এবার চলুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই আজ আমরা আমাদের এই সেগমেন্টে আল্লাহ বিশাল ইসলামের একটি বরকতময় নাম শুনবো এবং সেটি মুখস্ত করব। সেই বরকতময় নামটি হলো তবিবুন। এর অর্থ হলো চিকিৎসক ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অনেক গুণে গুণান্বিত করেছেন আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের ক্ষমতা বলে অসুস্থদের চিকিৎসা প্রদান করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টে আপনাদের জন্য সাজিয়েছি কিছু প্রশ্ন উত্তর দিয়ে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা উত্তর কমেন্টে জানাবেন তো চলুন শুরু করে আমাদের প্রথম প্রশ্ন পিয়নবিসাল্লাহ আলাইহিসাল্লামের শাহজাদী হযরত বিবি ফাতেমা অদৌলা তালা আনহা কোন শহরে জন্মগ্রহণ করেন যারা যারা পারবেন তারা তারা হাত তোলেন দেখেছি একটু বন্ধু আপনি বলুন তো মাশাল্লা মারশাল্লাহ দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হযরত বিবি ফাতেমা অদেলা তালা আনহার মাথার নাম কি যারা যারা পারবেন তারা তার হাত তুলে দেখি ছোট বন্ধু আপনি বলুন তো হজরত বিবি খাতিজা তো কুপরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে আগমনকারী সর্বপ্রথম নবীর নাম কি যারা যারা পারবেন তারা তার হাত তুলে দেখি ছোট বন্ধু আপনি বলুন তো হজরত আদম আলাইহিস সালাম মাশাআল্লাহ

দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ ছয় নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন কোন হাত দিয়ে খাবার খাওয়া শূন্য যারা যারা পারবেন তারা তার হাতে দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এর মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটি শেষ করলাম চলুন পরবর্তী সেগমেন্টের দিকে যাই ছোট বন্ধুরা এই সেগমেন্টে আজ আমরা একটি ওয়াজিফা মুখস্থ করব এবং আমি আপনাদেরকে এর উপকারিতা বলে দেব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মুতাকাব্বির সবাই আমার সাথে সাথে পড়ুন ইয়া মুতাকাব্বির 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 ইয়া

ইনশাল্লাহ ছোট্ট বন্ধুরা এবং আমাদের দর্শকশ্রোতা আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর ওপর আমল করার তফিক দান করেন সবাই বলেন আমিন আগামী অনুষ্ঠান দেখার আমন্তন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সাল্লা আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাহ মাহাম্মদ সাল্লাল্লাহ আলাই যেন হয় আশিক তোমার